কামান চালক, কামান চালক, কামান চালাতে পারছো? ও কামান চালক, তোমার ঘুরে কেমন লাগলো? অনেক সুন্দর, অপূর্ব। আর কি কি আছে ভিতরে? রাজার, ঠিক আছে, রাজার ডাইনিং টেবিল, এক মিনিট, রাজার দরবার আছে, বন্দুক আছে, অনেক কিছু আছে, অনেক বড় ঘড়ি আছে, বাঘের মাথা আছে, ড্রেস আছে, ড্রেস আছে, আর গন্ডার মাথা আছে, গন্ডার মাথা আছে, আর সব থেকে ওখানে গাড়ি ছড়ুক, গাড়ি করে দেখি কি গাড়ি করা যায়। আমি 5 মিনিট ধরে রেকর্ডিং করলাম, ঠিক আছে, কত কি করলাম, কত কি বললাম, কিছুগুলো জায়গা দেখালাম, আমি প্রথমে গিয়ে রেকর্ডিংটা অনও করিনি, জাস্ট ক্যামেরাটা সেট করেছি আর সেট করে করতে শুরু, ঠিক আছে, এসে দেখছি রেকর্ডিংটা অনেক গেছে, ফোনটা স্লিপ হয়ে গেল, 38% স্লিপ পাওয়ার, ফোনটা স্লিপ হয়ে গেল, সেটা ফোনটা স্লিপ হয়ে গেল কেন, তো দেখি এক নম্বর ক্যামেরাটাই অন করিনি, আর দেখাই আর উঁচু হয়েছে, আমি চলেছি কম, আপনার সাইডে মার্কেট আছে, ঠিক আছে, মানে সব কিছুই পাওয়া যায়, বাপস থেকে আরম্ভ করে, মানে এমন কিছু নেই, দুয়ে বাইরিং নেই, তোমার দেখতেই পাচ্ছ তো পুরো কাপড় এমন ইকে গাঁজা চিলিন বিলিন সব কিছু পাওয়া যাচ্ছে এখানে, অ্যাভেলেবেল দেখছি, নিয়েছো সব ওপেন, আর ওয়াইন শপ এখানে আমি আশপাশে কোথাও দেখতে পাইনি, এটা একটা আমার ভালো লাগলো জিনিস, আমি ওয়াইন শপ কোথাও দেখতে পেলাম না আশপাশে, যদিও নেই ভালো নিয়েছে নেই, কারণ ওগুলো না থাকাই ভালো, ওগুলো থাকলেই এবার প্রবলেম, আর আশপাশে দেখাচ্ছি যত সব ব্যানারসির দোকান দেখে রাস্তার সামনে ব্যারিকেড দেওয়া আছে, গাদেলিয়া মোড়ের গাদেলিয়া চকের মোড়টা দেখিনি, ব্যারিকেডটা আছে, আমি আসছি মানে স্টেশন থেকে আসবার সময় যেটা স্ট্রেট বেরোবে গাদরিয়া চক থেকে, সেটা স্ট্রেট চলে যাচ্ছেন রাজসমের ঘাট, আর যেটা ওখান থেকে আসার সময় রাইট সাইডে যাবেন সেটা শুনে যাচ্ছে আসতেই ঘাট, আর বিএইচ ওয়াটের লেফট সাইডে যাবেন সেটা চলে যাচ্ছে বিশ্বনাথ টেম্পল, ও যাই হোক বিশ্বনাথ টেম্পল ওখানে তো মানে ক্যামেরাতে অ্যালাউ নেই, মন্দিরে আশপাশে নিয়ে যাওয়ার কোনো কোশ্চেনই নেই, পুরো সিআরপিএফের গার্ডস আছে, তোমরা আসলে এখানে এসে এনজয় করবে, কারণ ইয়েটার জন্য তো মানে আসলে যদি মজাটা নিতে হয় তাহলে থেকে আসতে হবে, এখানে না এসে নিয়ে এই জিনিসটা উপভোগ করা সত্যি খুব মানে মুশকিল, তো যাই হোক আমি চেষ্টা করছি যতটা সম্ভব, এটা ব্যবহার চক Thank you.
আগে একটা টোটো দেখতে পাচ্ছি, ঠিক আছে, দেখি টোটোটা কি আছে, মানে যাই কিনা টোটোটা। টোটো বলছি, সরি, এখান থেকে টোটো দেখতেই পেলাম না, খুব কম আছে, দু একটা আছে, অটো আছে। তো অটোটাকে বলি, অটোটাকে দেখি বলে পুরো রিজার্ভই করতে হবে, কোনো অপশান নেই, আর একটা নয়, মোটামুটি দুটো অটো করতে হবে, কারণ আমরা নজন আছি, বেতুকে নিয়ে দশজন, দশজন একটা অটোতে যাওয়া অসম্ভব। তো যেটা বললাম আগে, এরকম একটা দেখা যাচ্ছে অটো রিক্সা, তো অটো রিক্সাটা দেখি কী বলে, কত বলে, সাইড সিন করতে কত নেয়, বা সাইড সিন করতে কত টাইম লাগে, কি লাগে, তো চলো অটোটা করি, তারপরে দেখছি অটোর কী বলছে। A few moments later. বলে রাজা নো ভাই লিখতে হ্যাঁ দেখো এক আদমি তো আপনি কি করে আপ কইতে যায় না যায় পুরো আগে পিলা মন্দির কত পাথা নেই তিসরা শঙ্কর বসে হনুমান মন্দির সবকিছু করে আমি চেক করলাম মাইকটা ঠিক আছে কিনা, মাইকটা বারবার বন্ধ হয়ে গেল, কাজ শেষ হয়ে গেছে। তো যাই হোক, সবকিছু করে লাস্টে কথা বলে একটা বলে বলছে এক একটা অটো 2000 টাকা একটা অটো, মানে আমাদের দুটো অটো লাগবে, দুটো অটো 4000 টাকা, 4000 টাকা সাইড সিন আমি একটা গাড়ি করে নেবো না, 4-4 রাস্তা তো মতো ছোটো আমাদের গুলের হয়ে যাবে একটা 4 চাকা বিয়েতে 4000-5000 টাকায়। তো যাই হোক, আগে দেখি আর কি গাড়ি পাওয়া যায়, ঠিক আছে, এত টাকা দিলে স্যান্ডেল নয় করা, তখন অন্য কোনো অবস্থা করতে হবে, ব্যাটারির যে গাড়ি চলছে সেগুলো অবস্থা করতে হবে, মেকানিক নয় টোটোর থেকে বড় যাত্রী গাড়ি ব্যাটারির সেটার ব্যবস্থা করতে হবে। আর বাকি ব্যাপারটা 2000-4000 টাকা সাইড সিং পাওয়ার কোনো মানে হয় বলে আমার মনে হয় না, 4000 টাকা নয় লাগে না, এটা বেশি এক্সট্রা বলছে, সে ডাকাতির মতন ধরছে। তো যাই হোক, দেখি কত পাওয়া পাওয়া যায়, টাইম নেওয়ার মতো নিয়ে গেছে এখন 1:36, আজকে 9টার থেকে আমাদের বিয়েটা দেখার প্ল্যান আছে আরও দুটা, তো যাই দিন কত কথা বলছি বল। 2000 years later আমার এসে আছে, আমরা কথা বলছি অটোর সাথে, আর এই চিন্তাতে আমরা সবাই ফ্রাইডে গোল্ড
এদিকে সব অটোগুলো দাঁড়িয়ে আছে, পুরো অটো লাইন আছে, দেখতেই পাচ্ছি সব অটোগুলো আছে। এখানে কথা বলা হোক, দেখা যাক কত লাগে, কী লাগে না লাগে, তারপরে আমার জন্য জানাচ্ছি এখানে। তো যাই হোক, অটো ঠিক হয়ে গেছে, আমরা দেখি যাই অটো করে। দুটো অটো ঠিক করা হলো এটা, আর এদিকে এটা কী রেল বলেছে না বলেছে জানিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? তো দেখছি কথা কী হল, আট আট ছেলে তো এটা একটু যাই পাবো, এটা তো তাও ঠিক আছে, আট তো আটটা ছেলে তো ঠিক আছে। তো চলো যাওয়া যাক তাহলে, তাও যেতে যেতে দেখাচ্ছি। বন্ধুরা, বারাণসীর সাইড সিনে এই ব্লগটা যদি আমি একটা ব্লগের মধ্যে আনি তাহলে ব্লগটা প্রচুর বড় হয়ে যাবে, তাই এটাকে আমি কিছুগুলো পার্টে ভাগ করে দিলাম। আজকে আমাদের প্রথম গন্তব্যস্থল হচ্ছে বারাণসীর গদুলিয়া মোড় থেকে 650 কিলোমিটার দূরে অবস্থিত রামগড় ফোর্ট। এই রামগড় ফোর্ট 1750 খ্রিস্টাব্দে কাশী নরেশ বলবন্ত সিং তৈরি করেন। এখানে রয়েছে অসাধারণ একটি মিউজিয়াম, এর সাথেও রয়েছে অনেক দেখার জিনিস। তো চলো আমরা মিউজিয়ামের ভিতরে যাই এবং যে তোমাদের সাথে দেখা করি, আর বাকি ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। চলো দেখা হচ্ছে ফোর্টের ভিতরে। ক্যামেরা লোড স্যার। অল রাইট গাইস, তো চলে এসেছি আমরা এখন রামগড় ফোর্ট। আর রামগড় ফোর্ট এখানে টিকিট কাউন্টার, আমরা ঢুকে নিয়ে লেফট সাইডে আছে টিকিট কাউন্টারটা, যেন লেফট সাইডে টিকিট কাউন্টার, পার্সোয়াল বাবা গেছে ওখানে টিকিট কাটতে। তো রামগড় ফোর্টের মিউজিয়ামের টিকিটটা আছে, মিউজিয়ামে কাটতে হবে, ওটা ভিতর থেকে আরও আসে যাবার রাস্তা তৈরি যাবো। আর এটা এন্ট্রেন্স, আর এদিকে টিকিট কাউন্টার বললাম, ওই সাইডটা আছে পুরো ফোর্টটা। যারা দেখাচ্ছে এটা পুরো ফোর্স, অলরাইট। তো টিকিট করে চলে এসছে এরা, আর দেখি টিকিটের কি প্রাইস নিল। ফটো রেস্ট্রিক্টেড মিউজিয়ামের ভিতরে, ফটো রেস্ট্রিক্টেড, তো মিউজিয়ামের ভিতরে ফটো কোনো এই সাইডে রেখি কোথায় করা যায়, যেখানে রেস্ট্রিক্টেড থাকবে সেখানে করা যাবে না, কোনো করার নেই, কারণ আমি তো অথরিটি মেনে ভেঙে কিছু কাজ করবো না আর কি। তো একটু গণ্ডগোল হয়ে গেছিলো এন্ট্রিটা, অ্যাকচুয়ালি ওটাই ওটাই এন্ট্রি, ওখান থেকে এন্ট্রি করে ঢুকতে হবে, তারপর ঢুকে নিয়ে ভিতরে করতে পারি। তো এন্ট্রি এইটা, এখান থেকে ঢুকতে হবে। আরে এন্ট্রি ওটা, ওখান থেকে ঢুকতে হবে, আর এটা দিয়ে বেরান আমাকে বলবো। তো ভিতরে অ্যালাউড আছে, খালি বাইরে নেই, বাইরে এখানে আমি ফোনটাকে ঢুকিয়ে নেবো ব্যাগে, ঢোকার আগে চলে যাবো। আমি এখানে ম্যামটাকে জিজ্ঞেস করলাম যে এখানে করা যাবে কিনা, ও দেখলেই তোমরা ওই ভিতর দিয়ে করা যাবে, বাইরে এখানে করা যাবে না। তো চলো ভিতরে যাই, তারপরে দেখা করছি। অল রাইট গাইস, তো আমরা ঘুরে এলাম মিউজিয়ামের উপর থেকে, আর ওই যে দেখছো আমরা উপরটা পুরো ভিড় আছে, উপরটায় দারুণ জিনিস আছে, পুরো হাতির দাঁত আছে, হাতির দাঁতের কাজ করা আছে জিনিস, বড়ো বড়ো ঘড়ি আছে কিছুগুলো, একটা তো দেখলাম পুরো, যাতে সোলার ইক্লিপ, লুনার ইক্লিপ সব কিছু দেখা যাবে, সেমনি ঘড়ি ফড়িগুলো আছে। তারপর ইয়ে আছে কি নাম, হাতির দাঁতের কাজ করা জিনিস আছে, একটা সোলার ক্লকও দেখলাম। তারপর আগেকার রাজাদের পুরো অস্ত্র অস্ত্রগুলোও আছে, সেটা দেখলাম। বাপরে এক একটা তরোয়াল, মানে সোয়ার্ড যেগুলো, পুরো 5 কেজি 8 কেজি এক একটা সোয়ার্ড। তো বাকি তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ইয়েটা, প্যালেসটা, রামগড় প্যালেসটা। আর এখানে তোমরা না এলে তোমাদেরকে বলে আমি মানে বোঝাতে পারবো না অ্যাকচুয়াল, যে কী করে মানে তোমরা ইয়ে করবে, মানে জায়গাটার ব্যাপারে আমি এক্সপ্লেন অ্যাকচুয়ালি করতে পারছি না, আমার বাইরে এক্সপ্লেন করার সত্যি আমার ক্যাপাসিটি নেই এটাকে এক্সপ্লেন করার, মানে কীরকম আছে এটা। তো যাই হোক, আলটিমেট ব্যাপার হচ্ছে যে আমার টিকিটটা কোথায় পড়ে গেছে, এক মিনিট। আরে টিকিটটা পড়ে গেছে, টিকিটটা লাগবে, এখন কাজে লাগবে টিকিটটাকে বেরোবার সময়। এবার সব থেকে বড়ো প্রবলেমগুলো আমার সাথে বাইরে লাগবে, নাইটটা খারাপ হয়ে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, এটা এক্সপ্লেন করার ক্যাপাসিটি আমার মধ্যে নেই, ঠিক আছে, আমি পারবো না এটা এক্সপ্লেন করতে, এত কিছু জিনিস দেখার আছে না এখানে, মানে ধারণার বাইরে এত কিছু জিনিস দেখার আছে। একটা গান দেখলাম আমি, ঠিক আছে, 1893 একটা গান দেখলাম, আর বেটু দৌড়ে বেড়াচ্ছে, তারপর বাবা বারণ করছে, পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি, সিমেন্টে না ঘাসে তুমি যা ইচ্ছা করো, তুমি ঘাসে যা ইচ্ছা করো। তোমার ঘুরে কেমন লাগলো? অনেক সুন্দর, অপূর্ব। আর কি কি আছে ভিতরে? রাজার ভিতরে কি কি আছে না বলছো, তোমাদেরকে বলো, শোনো কি কি আছে। রাজার ডাইনিং টেবিল, এক মিনিট, রাজার
টরবার আছে, বন্দুক আছে, অনেক কিছু আছে। আর বড় ঘড়ি? অনেক বড় ঘড়ি আছে। আর বাঘের মাথা? বাঘের মাথা ড্রেস আছে। আর গন্ডারের মাথা আছে? মাথা আছে। আর বাঘের মাথা হাতির দাঁত আছে। তো এবার আছে। আরে এই দরজাগুলো দেখি না? হ্যাঁ হ্যাঁ দরজা আছে কিন্তু নাই বড়গুলো দেখো। ও গড, লাগলো এখানে পড়ো না লাস্টে পড়ো। একটা দারুণ জিনিস দেখাচ্ছি বাবা, দেখা যাবে দারুণ জিনিস দেখাচ্ছি। এক মিনিট তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমি দেখলাম প্রথমে জিনিসটা আমি বুঝতে পারিনি, ঠিক আছে তোমাদেরকে ভালো করে দেখাই। এখানে দেখছো অনেকগুলো দরজা আছে, এখানে এখানে দরজা আছে, এখানে আর দরজাগুলো আছে, এই যে দরজাগুলো আছে উপরে দেখছো অত দরজা, অত গেট উপরে দেখাচ্ছে বড় গেটগুলো, এগুলো সব নকল। দেখবে সামনের থেকে দেখাবো, দেখ এগুলো সব নকল, এগুলো সব পাথরের। আর দেখো সব সিমেন্টের, ছেড়ে পড়ে গেছে দেখতে পাচ্ছ পুরো সিমেন্টের। আরও দেখাই কেন, মানে দুপাশে দুটো ফলস দরজা আছে, মাঝে একটা অরিজিনাল দরজা আছে, প্রত্যেকটাতে প্রত্যেকটা দরজাতেই আমি দেখছি। আর দেখো এখানে আরেকটা সেম, এখানেও সেম একটা, দেখো আই থিঙ্ক এটা ট্যাঙ্ক, মেবি এটা নতুন করে করা হয়েছে ট্যাঙ্কটা, এটা আগের নয়, আগের ট্যাঙ্কগুলো এত বেকার হতো না, ভালো হতো। আর দেখুন দেখছো একটা প্রথম পাথরের গেট, মানে সিমেন্টের গেট, তারপর আছে একটা অরিজিনাল গেট, তারপর আছে আবার সিমেন্টের গেট, মানে এইভাবে কোম্পানি চলছে এটা এই দিকটা। আর এখানেও দেখো এখানেও সেম, কিন্তু প্রথমে একটা আছে মানে ইয়ের দরজা, ওই সিমেন্টের দরজা বানানো আছে প্রথমে একটা, তারপরে করা আছে একটা কাঠের দরজা, তারপর আবার একটা কাঠের দরজা, আবার একটা কাঠের দরজা, মানে পরপর তিনটে কাঠের দরজা আছে, ঠিক আছে, তারপর আবার একটা সিমেন্টের আছে, তারপর আবার পরপর দুটো সিমেন্টের আছে, মানে এমন নয় যে একটা সিমেন্টের একটা কাঠের, একটা সিমেন্টের একটা কাঠের আছে, মানে এলোপাথারিভাবে র্যান্ডামলি করা আছে, কোনোটা কাঠের কোনোটা ইয়ের, কোনোটা কাঠের কোনোটা ইয়ের। এদিকে দেখলে তো, হ্যাঁ এদিকে কেমন করা আছে, একটা একটা সিঙ্গেল সিঙ্গেল দিয়ে দেখো, একটা পাথর তারপর অরিজিনাল, তারপর আবার পাথর, তারপরে এইদিকেও দেখো পাথর অরিজিনাল, পাথর অরিজিনাল, মানে র্যান্ডাম করা আছে, এমন নাই যে পাথরের অরিজিনাল আছে, লোক তো বুঝতে পেরে যাবে। হ্যাঁ দেখো র্যান্ডাম, মানে যেটা যেমন যেখানে পেরেছে, কোনো পাথর তো পাথর, যেখানে ইয়ে তো ইয়ে, না আলটিমেট তো আপনাদের স্ট্রাকচার ছিল। হ্যাঁ এটা গেটটা, এই তো বেরোচ্ছি এখান থেকে এবারে, এটা এক্সিট গেট, ঠিক আছে এটা এক্সিট গেটটা। আর এখানে সব কিছু ঠিকঠাক আছে, এই সাইডের যে ফাঁকাটা দেখালাম, যে পেছনে পুরো আমার ফাঁকাটা দেখা যাচ্ছে, এই ফাঁকাটা এখানে পুরো অ্যালাউড আছে, ভিডিওস এখানে করা যেতে পারে। বাপরে এটা তখনকার দিন ঘন্টি ছিল মনে হয় এখানে, আনছিলাম ভিডিও ফুল ভিউ। দেখো আমি আস্তে আস্তে পেছন থেকে যাচ্ছি, কিন্তু পুরো দেখতে হবে গেটটা একদম, আস্তে আস্তে ফোকাস আসছে। বেশ গিম্বলটা নিয়ে অসুবিধা হচ্ছে একটু, ভিডিওটা জার্কো আসছে, কারণ গিম্বলটা লাগাতে পারছি না, ভিতরে অনেক জায়গায় ভিডিও বাড়ানো আছে, মিউজিয়ামটাতে পুরো ভিডিও ভিডিও বাড়ানো, তো সেই জন্য গিম্বলটা লাগালে অসুবিধা হবে। আর ফাইন ফাইনও আছে পুরো, 500 rupees ফাইন, তাই জন্য। আর দেখো এবার দেখো ভিউটা, পুরো গেটটা দেখো, ইটস লুকিং অসম। এখানে পুরো একটা ফোয়ারা পড়া আছে, মার্বেল পাথরের মেনু। কামান চালক বসে গেছে, কামান চালাতে, কামান চালক, কামান চালক, কামান চালক, কামান চালাতে পারছ? ও কামান চালক এবারে উতরো, কামান চালক আবার ওদিকে যায়, ভিতর দিকে লেগে যাবে, শোনা এদিকে শো, আবার এখানে একটা কামান আছে, ইটস মেড ফ্রম পিতল ব্রাস, ওগুলো পুরো ইয়ের পিতলে।
কি শুনতে পাচ্ছ? আচ্ছা, আর একটা কিছু তোমাদেরকে বলা হয়নি, বলে দিই। ব্যাপারটা হচ্ছে যে ঢুকেরই টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারের পাশে লেফট হ্যান্ড সাইডে বাথরুম আছে, ঠিক আছে? ওখানে বাথরুম তোমরা ইউজ করতে পারো, ওখানে বাথরুমটা আছে, ঠিক আছে? তো ওখানে বাথরুমটা ইউজও করতে পারো। এই যে পেছনে দেখা যাচ্ছে বাথরুমটা আছে, ওখানে ইউজ করে নিতে পারো। মারা বেরিয়ে গেছে, যাচ্ছে মারা ঘুরে ঘুরে ওটা দিয়ে। আসলে যে আমাদের ইয়েটা আছে কিনা অটোওয়ালাটা, সে টাকা দিচ্ছে, দেখো গেটটা এখান থেকে অসুন্দর দেখাচ্ছে। এটা মেন এন্ট্রিটা, একদম সিংহদ্বার যেটাকে বলে। তো এখান থেকে গেটটা সিরিয়াসলি দারুণ দেখতে লাগছে। চলো যাই বাইরে, এটা এক্সিটটা, মানে মেন গেটটা যেটা এন্ট্রেন্স এক্সিট, এটাই মেন গেটটা। তো বাইরে যাই, বাইরে যেয়ে তারপরে তখন দেখা করছি, দেখা করছি। সবসময় পুরো আম স্পন কাট থাকে। তো এবারে নেক্সট যাচ্ছি আমরা, মানে আমি যেটুকু জানি বাবা বাবা বললো, যেটা নেক্সট যাচ্ছি বেনারসের যে ফেভারিট, মানে বেস্ট লস্যির দোকান, সেখানে লস্যি টেস্ট করতে। তো চলো যাই লস্যিটা টেস্ট করি, আর তখন তোমাদেরকে জানাচ্ছি কীরকম সে না আছে। তো বন্ধুরা, আমরা নেক্সট ব্লগে দেখবো বেনারসের প্রসিদ্ধ লস্যির দোকান, সে দোকানের লস্যি আমি টেস্ট করে তার কোয়ালিটিও তোমাদের জানাবো এবং দোকানের ঠিকানাও তোমাদের জানাবো। এছাড়াও যাবো আমরা BHU, মানে বেনারস হিন্দু ইউনিভার্সিটি, সেখানে আমরা বিড়লা মন্দিরে প্রবেশ করব এবং সেখানে আমরা নন্দী ও মহাদেবের সঙ্গে দর্শন করে আরও অন্যান্য মন্দির যাব। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তাছাড়াও পরবর্তী ব্লগগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।